কুষ্টিয়া থেকে আমাদের সাথে এখন যুক্ত হবেন সচেতন নাগরিক কমিটির সহসভাপতি সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি। আমরা মিজানুর রহমান লাকির সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। মিজানুর রহমান লাকি, আজকে আমরা কুষ্টিয়াতে যে চাঞ্চল্যকর একটি হত্যার বিষয় দেখলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, আমরাও প্রতিবেদনে দেখালাম, এটির পেছনে কারণ হিসাবে সন্দেহ করা হচ্ছে পরকীয়া। আসলে এ ধরনের হত্যা কি একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি আসলে সামাজিক যে একটি অবক্ষয় সেটিরই একটি বহিঃপ্রকাশ? বিভিন্ন সময় আমরা পরকীয়ার কারণে নানা ধরনের এরকম হত্যার ঘটনা দেখে আসছি। মিজানুর রহমান লাকি, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? মিজানুর রহমান লাকি, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমরা কুষ্টিয়াতে আজকে যে একটি হত্যার ঘটনা দেখেছি, যে একজন পুলিশ কর্মকর্তা তার বন্দুক দিয়ে গুলি করে তিনজনকে হত্যা করেছে, এই ধরনের চাঞ্চল্যকর হত্যা যার পেছনে পরকীয়া একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, এটি কি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি দীর্ঘদিন ধরে সামাজিক অবক্ষয়ের কারণে আমরা এই ধরনের হত্যা দেখে আসছি, তারই একটি বহিঃপ্রকাশ? ধন্যবাদ। আসলে বিষয়টি আমাদেরকে বেশ ভাবিয়ে তুলছে, কারণ আমরা প্রতিনিয়ত সংবাদে দেখি যে পরকীয়ার কারণে খুন, হত্যা এগুলা হচ্ছে, কিন্তু একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এই ধরনের ঘটনা আমাদের একটু হবাক যেমন করছে, তেমনি বিষয়টা খুব ভাবিয়ে তুলছে। যে আসলে আগ্নেয়াস্ত্র একটা বিষয় যেটা যে সংস্থারই হোক, সে ব্যক্তিগত হোক আর পুলিশেরই হোক, বিষয়টি আমাদেরকে যথেষ্ট ভাবে সচেতন ভাবে হ্যান্ডেল করা উচিত। আর এটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আমিও দেখি, কারণ আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ভূমিকা রাখছে সমাজের আইন শৃঙ্খলার বিষয় ঠিক রাখতে বা করোনাকালীন তাদের ভূমিকা, সেই জন্য আমি সরাসরি এই বাহিনীকে দায়ী না করে একটা ব্যাপারে বলতে চাই, যেটা তার কি চিন্তাধারা থেকে সে কাজটা করছে এটা হয়তো জিজ্ঞাসাবাদে আরো বেরিয়ে আসবে। তবে আমি একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটাই বলি যে আগ্নেয়াস্ত্র গুলা যথাযথ ভাবে নিয়ম মেনে সবার হাতে দেওয়া উচিত। আসলে তার ওই সময় ডিউটি ছিল কিনা সেটাও জানা উচিত, সে ডিউটি অবস্থায় তার আগ্নেয়াস্ত্র রাখতে পারবে কিনা এসব বিবেক বিবেচনা করে, বা মানুষটা বিনা ছুটিতে সে কুষ্টিয়ায় চলে আসলো এ বিষয়টা একটু তদারকি করা উচিত ছিল। যাই হোক, তারপরে এমন একটা দুর্ঘটনা আমরা আর কামনা করি না। আমরা মনে করি যে এটা সুষ্ঠু তদন্ত করে আসলে কেন ঘটলো, কিভাবে এটি ঘটলো, এটি একটা জনসম্মুখে যদি সঠিকভাবে উপস্থান করা যায় তাহলে তো আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। আর এই ঘটনার যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দেখা যাবে সমাজে যেভাবে এখন আপনার এই পরকের কারণে খুন হচ্ছে এগুলো হয়তো একটা আশকারা পেয়ে যাবে বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান লাকি আমাদের সাথে যুক্ত হবার জন্য। কথা বলছিলেন কুষ্টিয়া থেকে সচেতন নাগরিক কমিটির সহসভাপতি মিজানুর রহমান লাকি।